উদ্যোক্তা হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না, সাহস লাগে, দেখার চোখ লাগে, চোখ কান খোলা রাখতে হয়, আর একটা বড় নেটওয়ার্ক লাগে, আর শিখতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওই যে ক্ষুধার্ত মানুষকে পানি খাওয়াইতে হয়, অর্থাৎ মানুষের পাশে দাঁড়াইতে হয়। তাইলে নিজেদের গল্পগুলো তৈরি হয়, মানুষ উদ্যোক্তা হয়ে ওঠে। সবাইকে আসসালামু আলাইকুম। এবং ইকবাল ওয়াহাব জাহিদ ভাই এবং তার ফাউন্ডেশনকে ধন্যবাদ আমাকে আজকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তা আমার মনে হয় যে আমরা প্রায় 2-2.5 ঘন্টা ধরে সবাই বসে আছি, কাজে আমাদের একটু ব্যায়াম করা দরকার। সবাই দাঁড়ান, এর একটু আনমোড়া ভাঙেন। এবার একটা জোরে তালি দেন। আচ্ছা, আমি শুনলাম যে আপনারা অনেকে দেশের বাইরে থেকেও আসছেন, জোরে একটা চিৎকার দেন যেন যার যা যেখানে থাকেন সৌদি আরব পর্যন্ত পৌঁছায়। বসেন, এবার বসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তা আমি বক্তৃতা দিতে পারি না, সে চেষ্টা করব না। আমি আপনাদেরকে একটা ছোট গল্প বলি, এটা অনেক বছর আগের গল্প। আপনারা কৌটিল্যের নাম শুনছেন? কৌটিল্য হচ্ছেন একজন অর্থশাস্ত্রবিদ, অনেক বড় ইকোনমিক্স, এবং উনি এই পুরো ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন। তো সবাইকে উনি অনেক জ্ঞান দিতেন। আপনাদের মতো একজন ছেলে, তার কোনো টাকা পয়সা নাই, সে ব্যবসা করতে চায়, সে উদ্যোক্তা হতে চায়, এবং সেই জন্য সে কৌটিল্যের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু কোনো সুযোগ সে পায় না। তারপর সে একদিন শুনলো কৌটিল্য একটা বাজার দিয়ে হেঁটে যাবে, তো সেখানে সে দাঁড়াইছিল। তো ওখানে কৌটিল্য যাওয়ার সময় আরেকজন লোক তারে জিজ্ঞেস করছে যে আপনি তো সবসময় বলেন যে সাহস থাকলে, বুদ্ধি থাকলে টাকা পয়সা ছাড়াই একটা ব্যবসা করা যায়, সেটা কিভাবে সম্ভব? তো কৌটিল্য আশেপাশে দেখায় বললো, ওই যে দেখো এখানে একটা মরা ইঁদুর পড়ে আছে, ও ইঁদুরটা থেকেও কিন্তু অনেক কোটি টাকার ব্যবসা হইতে পারে। এটা বলে উনি চলে গেছে। আর আমাদের যে যুবক, যার বলার মতো কোনো গল্প ছিল না, সে কী করলো, সে ওই ইঁদুরটা হাতে নিল। হাতে নিয়ে সে ভাবলো, আচ্ছা এই কৌটিল্য তো বলছে এটা দিয়ে একটা ব্যবসা হইতে পারে, এটা কী হইতে পারে? তার তো আর মাথার মধ্যে আসে না, সে ওইটা নিয়ে বাজারের মধ্যে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যখন বাজারের মাঝামাঝি গেছে, তখন দেখা গেল এক ভদ্রলোক তার পোষা বিড়াল কোলে নিয়ে ওখান থেকে হাঁটে আসতেছে। তো ওই ওই ইঁদুরটা দেখে বিড়ালটা দিছে একটা লাভ, লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টিং কী বলে যে এটা বাঁচাইতে হবে, সে ইঁদুরটাকে তুলে ফেলছে, বিড়ালটা ওটা পায় না, সে বিড়াল এরকম এরকম করে। তো বিড়ালের যে মালিক, সে তখন তারে বলল, এই মরা ইঁদুর দিয়ে তুমি কী করবা, এই তোমার 5 টাকা দিতেছি, ইঁদুরটা আমারে দিয়ে দাও। তখন সে 5 টাকা দিয়ে ইঁদুরটা দিয়ে দিল। তারপর সে চিন্তা করলো, আরে আমি তো বিনা পুঁজিতে 5 টাকা দিয়ে একটা 5 টাকার একটা ব্যবসা করে ফেললাম, যেহেতু কৌটিল্য বলছে কাজেই আমার নিশ্চয়ই আরও কোনো বুদ্ধি আছে, আরও কিছু করা যাবে। এটা ভাবতে ভাবতে সে বাজার থেকে বের হয়ে ক্ষেতের মধ্যে চলে গেল। তখন এরকম সময় দুপুর 12টা-12টা হবে, তো কৃষকরা যারা মাঠে কাজ করছিল তারা সবাই খুব ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। তো চিন্তা করে সে দেখলো, আচ্ছা এরা তো, ওদের তো পানির পিপাসা, কিন্তু নদী অনেক দূরে, তখন কিন্তু মিনারেল ওয়াটার পাওয়া যাইতো না, ঠিক আছে, পানির বোতল নাই। তখন সে একটা কলসি কিনলো, 3 টাকা দিয়ে একটা কলসি কিনলো, আর কতগুলা গ্লাস কিনলো, নিজে নদীতে গিয়ে পরিষ্কার পানি নিয়ে আসলো, নদীর পানি খাইতো লোকে, এত পলিউটেড ছিল না আর কি, ওই নদীটা বুড়িগঙ্গা না। আচ্ছা, তারপরে সে সবাইরে পানি খাওয়াইতে শুরু করলো, তারা সবাই খুব খুশি হইলো, কোনো ব্যবসা কিন্তু হচ্ছে না, ভালো মতো খেয়াল করেন। তো সে ভাবলো যে আচ্ছা ঠিক আছে, কৌটিল্য যখন বলছে ওই ইঁদুর বেচার 5 টাকা দিয়ে, তো আমি একটা কলসি আর গ্লাস কিনছি, সে আমি সবাইরে পানি খাওয়াই। সে তারপরে সে প্রতিদিন তাদেরকে পানি খাওয়ানো শুরু করছে। আচ্ছা, তারপর সে চিন্তা করলো যে কী করে, তার কিন্তু কোনো পুঁজি নাই। তারপর সে ওই যখন ধান কাটার সময় হয়েছে, ওদেরকে জিজ্ঞেস করছে, ভাই আপনারা তোমরা ধান কোথায় বিক্রি করো? বলছে যে ওই আমাদের যখন ধান কাটা হয় তখন আমাদের একটা বাজার বসে, সেই বাজারে নদীতে নদী দিয়ে সওদাগররা আসে, ওনারা কিনে নিয়ে যায়। বলছে এই বছর তোমরা সবাই ধান আমার কাছে বিক্রি করো, ওই ব্যবসায়ীরা যত টাকা দিবে তার থেকে 1 টাকা আমি বেশি দিব।
সবাই বলছে তুমি আমাদের এত পানি টানি খাওয়াইছো, আবার 1 টাকা বেশি দিবা, ঠিক আছে তোমাকেই আমরা দিব। কইছে ডান, ডিল ডান। তারপরে যখন বাজার বসলো, বিদেশি সওদাগররা আসলো, তো সবারে বলে যে ধান কই, বসে যে আমরা তো ওই লোকের কাছে বেচে দিছি, ও একটা গাছের নিচে, ও তো ইয়া নাই, গাছের নিচে একটা চাদর পাইতে বসে আছে, সবাই ওর কাছে বিক্রি করছো? বসে হ্যাঁ সবাই ওর কাছে বিক্রি করছি। তখন ওর কাছে গেছে, গিয়ে বলছে ভাই আমরা তো এই ধান এখান থেকে কিনে নিয়ে শহরের বাজারে বিক্রি করবো বলে আগাম টাকা নিয়ে নিছি, এখন তুমি যদি আমাদের কাছে ধান না বেচো তাহলে তো আমাদের এই ব্যবসাটা হবে না। তখন সে বলছে আমি বেচতে পারি, আমার কোনো অসুবিধা নাই, গত বছর যে দামে নিছো তার থেকে 5 টাকা বেশি দিতে হবে। ওরা বলছে 5 টাকা কেন, তুমি 10 টাকা বেশি নাও, তুমি কিন্তু ধানগুলো আমার দাও। তখন সে তাদের কাছে ধানগুলো বিক্রি করে দিল, ওই কৃষকদেরকে নিজের টাকাটা দিল, আর 2 টাকা করে অতিরিক্ত দিল, তারপরে তার কিন্তু মন প্রতি 8 টাকা করে থাকলো। ঠিক আছে, সে দিস ইজ দি স্টার্টিং। দেখো কী কী লাগছে, তার একটা সাহস লাগছে। এই গল্পের একটা শেষ আছে, সেটা আমি বলবো না, এটা ওই ইন্টারনেটে খুঁজলে পাওয়া যাবে। তার একটা সাহস দরকার ছিল, সে সাহসটা তাকে কৌটিল্য দিছে। তাকে একটা দেখার চোখ দরকার ছিল, সেটা তাকে কে দিছে, ওই ইঁদুরটা তাকে এই জিনিস প্র্যাকটিস করার সুযোগ করে দিছে। আর সবশেষে সে বুঝছে নেটওয়ার্কের শক্তি, এই যে তোমাদের 6 লাখ লোক, তোমরা যে 6 লাখ লোক, সেই 6 লাখ লোকের শক্তি সেটা কি, নিজেরা একত্র হইলে যে কোনো জিনিস তোমরা ম্যানিপুলেট করতে পারবা। আর তোমাদের কৌটিল্য কে, তোমাদের কৌটিল্য কে, ইকবাল ভাই যাই তার জন্য তালি দাও। কাজে উদ্যোক্তা হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না, সাহস লাগে, দেখার চোখ লাগে, চোখ কান খোলা রাখতে হয়, আর একটা বড় নেটওয়ার্ক লাগে, আর শিখতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ওই যে ক্ষুধার্ত মানুষকে পানি খাওয়াইতে হয়, অর্থাৎ মানুষের পাশে দাঁড়াইতে হয়, তাইলে নিজেদের গল্পগুলো তৈরি হয়, মানুষ উদ্যোক্তা হয়ে ওঠে। তো তোমাদের জন্য সারাদিন তোমরা অনেক ব্যস্ত করবা, অনেক ব্যস্ত থাকবা, অনেক কিছু হবে, সারাদিনের জন্য অনেক শুভকামনা থাকলো। প্রত্যেকের গল্পটাই যেন ওই যে এখানে 5 জন গল্প বলে গেল তাদের মতো হয়ে ওঠে, সেই শুভকামনা থাকলো। নিশ্চয় আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করবেন যেন আমরা আমাদের সেই স্বপ্ন শিখরে পৌঁছাইতে পারি। একজন লম্বা লোক সারা দেশের মানুষকে তুমি বলতেন, এবং উনি স্বপ্ন দেখতেন যে বাংলাদেশটা কি হবে, সোনার বাংলা হবে। সেই সোনার বাংলা গড়ার জন্য এখন সবাই আমার সঙ্গে, আপনারা বাংলাদেশের জাতীয় স্লোগান কি, হ্যাঁ আমার সঙ্গে সবাই আপনারা স্লোগান দিবেন, জয় বাংলা। আমি শুনি নাই, জয় বাংলা, জয় বাংলা। অনেক ধন্যবাদ।